তো সবার প্রথম তোমরা এই ভিডিওটা দেখো। তো দেখতে পারলে কিরকম করে তোমাদের সামনেই আমি কালার চেঞ্জ করলাম। তো এখন আবার চলো অরিজিনাল কালারে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছো ভিডিওর মধ্যে কতটা ডিফারেন্স চলে আসে। তো তোমরা কি করে এরকম কালার করবে শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে। তো হ্যালো গাইস, ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হবে কালার গ্রেডিং নিয়ে। অনেকেই চায় আমার মতো ভিডিও কালার করতে কিন্তু পারে না, কারণ তাদের কাছে আইফোন নেই এবং কম্পিউটার নেই। তো যাদের কাছে আইফোন নেই এবং কম্পিউটার নেই, ক্যামেরা নেই, তারা তাহলে কি করে আমার মতো ভিডিও এডিটিং করবে? তো আজকে আমি তোমাদের সেটাই শেখাতে এসেছি কি করে আমার মতো ভিডিও কালার করবে। তোমাদেরকে আমি এক্সাম্পল দেখার জন্য একটি ভিডিও দেখাবো। প্রথমে এই ভিডিওটা দেখো কালার ছাড়া। দেখতে পাচ্ছ কালার ছাড়া ভিডিওটি কেমন লাগে। এখন চলো তোমরা দেখবে কালার দিয়ে ভিডিওটি কি রকম লাগে। তো তোমরা দেখতেই পারলে শুধুমাত্র কালারের জন্য ভিডিওটার মধ্যে কতটা ডিফারেন্স চলে এসেছে। তো চলো এখন তোমাদেরকে আমি কি করে কালার করবে সেটা শেখাই। তো সবার প্রথম তোমাদের যেই অ্যাপটি ডাউনলোড করতে হবে সেই অ্যাপটির নাম হচ্ছে ক্যাপকাট। আমি জানি এখনকার সবার ফোনেই থাকে ক্যাপকাট। যারা যারা ভিডিও ক্রিয়েটর তাদের সবার ফোনেই ক্যাপকাট অ্যাপটি থাকে। তো এখন আমি তোমাদের সেই ক্যাপকাট অ্যাপটির মধ্যেই দেখাবো কি করে কালার গ্রেডিং করবে। আর হ্যাঁ, একটা জিনিস যদি লক্ষ্য করে থাকো যে ফেসটা কী করে স্মুথ করে, আমি সেটাও তোমাদেরকে দেখাবো। চলো এখন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো সর্বপ্রথম তোমাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করতে হবে। তারপরে এখানে নিউ প্রজেক্ট লেখা আছে, সেখানে ক্লিক করতে হবে। তো তোমরা সকলেই জানো কী করে ভিডিও ক্যাপকাটের ভিতরে নিয়ে যেতে হয়। তো আমি এই পার্টটিকে ক্লিক করে এখানে অ্যাড করে এখানে নিয়ে যাই। তো তারপরে তোমাদের করতে হবে কি, নিচে দেখো এখানে অ্যাডজাস্ট বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ব্রাইটনেস, তারপরে কন্ট্রাস্ট, স্যাচুরেশন। তো এখন এগুলো দিয়েই তোমাকে তোমার ভিডিওটি কালার করতে হবে। যেমন ধরো আমার এই ভিডিও হিসাবে আমি আমাকে এখানে ব্রাইটনেস একটু বাড়াতে হবে। তো আমি এখানে ব্রাইটনেস দেব 4। তারপরে এখানে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছ আমার সাইডটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, তো আমি কন্ট্রাস্টটা এখানে একটু মাইনাস করে দেব। তো মাইনাস করে দেব 4, যাতে হালকা করে এখানে মুখটা বোঝা যায় এক সাইডে। পরে চলে আসবো ডাইরেক্ট আমরা ব্রিলিয়ান্সে, কারণ আমাদের এখানে দেখো সাইডে সাইডে না একটু কালো কালো আছে, তো সেগুলো কালো একদম চলে যাবে। তো আমরা এখানে হালকা করে বাড়িয়ে দেব 9 অবধি, তারপরে শার্পেন একটু বাড়িয়ে দেব 4। তারপরে এখানে যে এইচএসএল আছে সেখানে ক্লিক করার পরে এখানে দেখবে জামার কালারের সাথে মিসিং কালার আছে, এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে তার সাথে মিসিং কালার আছে। তো পিছনে ব্যাকগ্রাউন্ড মিসিং কালারের জন্য এখানে দেখো সবুজ কালারটি আছে, সেই সবুজ কালারে আমি ক্লিক করব। তারপরে দেখো নিচে যে আছে স্যাচুরেশন, সেটা আমি একদম বাড়িয়ে দেব প্লাস 100 করে দেব। তারপরে যে উপরে লেখা আছে হিউটা আমি একটু বাড়িয়ে দেব, হিউটা বাড়িয়ে দিয়ে করব আমি 20। তারপরে এখানে দেখো সবুজ কালারের পাশে একটা কালার আছে, সেইখানে তারপরে আমি ক্লিক করব। ওখানে ক্লিক করার পরে যে নিচে স্যাচুরেশনটা আছে সেটা আমি একদম বাড়িয়ে দেব। আর এখানে দেখো ভালো করে লক্ষ্য করে দেখবে হিউটা যে আছে, হিউটা আমি একদম মাইনাস করে দেব, যাতে আমার ব্যাকগ্রাউন্ডটি আর একটু গাঢ় হয়, ঠিক আছে। জামাটার সাথে নীল কালার হালকা মেসিং আছে, তো আমি আজকানে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিয়ে আমার জামার কালারটি একটু গাঢ় করব। এই কালারটি কিন্তু আমার জামার কালারের সাথে একদম মেসিং আছে, দেখতে পাচ্ছ কীরকম করে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এখানে একদম 100 করে দেব। হলুদ কালারের ক্লিক করে উপরে যে হিউটা আছে হিউটা একদম বাড়িয়ে দেবে 100 করে দেবে। তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কী করে সবুজ হয়ে গেল। এমনকি তোমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটি এরকম করে লালও করতে পারো। তো আমার এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটি পছন্দ সবুজ, তো আমি সেই হিসাবে সবুজ করে দেব। এখানে ডাইরেক্ট আমরা চলে আসবো হাইলাইটে, হাইলাইটটা আমরা মাইনাস করে দেব 12 অবধি। তারপরে শ্যাডোটি একটু বাড়িয়ে দিয়ে দেব 5। টেম্প যে আছে টেম্প আমরা একদম মাইনাস করে দিয়ে দেব 6-এ। তারপরে এখানে আর কোনো কিছু হাদানোর দরকার নেই, ডাইরেক্ট আমরা চলে আসবো ভিগনেটে, ভিগনেট আমরা একটু বাড়িয়ে দিয়ে দেব 9 অবধি। তারপরে আমরা এখানে ক্লিক করে দেবো রাইটে ক্লিক করে দেবো। তাও দেখতে পাচ্ছ তোমরা কীরকম করে কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। আগে কীরকম ছিল, আগে কালারটি ছিল এরকম, এখন কালারটি হয়ে গেছে এরকম, তো কতটা চেঞ্জ হয়ে গেছে। এবার তোমাদের দেখাবো আমি ফেসটা কী করে স্মুথ করবে। ফেসটা স্মুথ করার জন্য তোমার ভিডিওর পার্টটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখো রিটাচ বলে নিচে একটা অপশন আছে, সেই রিটাচে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে ফেস লেখা আছে আর বডি লেখা আছে। তো আমার এখানে ফেসের কাজ, তো আমি এখানে ফেসে ক্লিক করব।
ফেসে ক্লিক করার পরে দেখো এখানে অটোমেটিক্যালি স্মুথে চলে আসে, তোমার ফেসটা জুম করে নেয় অটোমেটিক্যালি। তো স্মুথ আমাদের যতটুকু লাগে তোমাদের ফেসটা হিসাবে যতটুকু লাগে ততটুকু তোমরা দেবে। তো আমি আমার এখানে ভিডিওর আমার ফেসটা হিসাবে আমি এখানে 52 প্লাস করে দিলাম। তারপরে নিচে তারপরে পাশেই দেখো স্কিন টোন বলে একটা অপশন আছে, সেই স্কিন টোনে ক্লিক করে আমি এখানে পিঙ্ক অ্যান্ড হোয়াইটে ক্লিক করব। এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি, হালকা করে মাইনাস করে দেবো -4। তারপরে দেখো এখানে হোয়াইট বলে একটা অপশন আছে যেটা তোমার ফেসটাকে হোয়াইট করে দেবে। দেখতে পাচ্ছ বারে দিলে কতটুকু হোয়াইট হয়। তো তোমরা সেই হিসেবে তোমাদের ভিডিও হিসাব মতো তোমরা ব্রাইটনেসটা দিতে পারো। তো আমি এখানে ব্রাইটনেস দেবো +10। তারপরে আমি ওর পাশেই দেখো হোয়াইট টিথ বলে একটা অপশন আছে, তো আমি এখানে আমার ভিডিওর ফেস স্মুথ হিসাবে আমি আমার দাঁতগুলোকে একটু হোয়াইট করে দেবো। তো আমি এখানে দেবো 25 অবধি। তারপরে আমার এখানে ডান। তো আগে ছিল এরকম, এখন হয়ে গেছে এরকম। তোমরা এখানে দেখতে পাচ্ছ ফেসটা কীরকম করে কতটা সুন্দর হয়ে গেছে। তো ফেসটা কিছুটা এরকম হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা। তো তোমরা সবাই দেখতে পারলে কত সহজ উপায়ে কালার গ্রেডিং করা যায় এবং ফেস স্মুথ করা যায়, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা যারা ব্লগ ভিডিও করো। আর ব্লগ ভিডিওর মধ্যে যখন তোমরা এই কালারগুলো করবে তখন তোমার ব্লগ ভিডিও দেখতে কতটা ডিফারেন্ট লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। ফিরে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।